আসসালামু আলাইকুম। নবম শ্রেণী বাংলা তোমাদের পৃষ্ঠা 30-এর একটা চক দেওয়া আছে, আঞ্চলিক বাক্য এবং প্রমিত রূপ। এগুলো আমাদের খালি ঘর আছে, আমরা পূরণ করে দিব। এখানে একটু পড়ো, ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত 10টি বাক্য নিচের চকের বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো। প্রমিত রূপ নির্দেশ করো। তারপরে বলা হয়েছে একটি নমুনা নিচে দেওয়া হলো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এখানে লিখবা আঞ্চলিক বাক্য, এখানে লিখবা প্রমিত রূপ। তো এখানে একটা দেওয়া আছে বইতে, এতদিন কনে ছিলি বাপ, এটা হচ্ছে আঞ্চলিক বাক্য। প্রমিত রূপ হবে এতদিন কোথায় ছিলি বাবা। তারপরে এক নম্বরটা আমরা লিখেছি, আমি যুদ্ধে গিলাম কেন, এখানে প্রমিত রূপ হবে আমি যুদ্ধে গেলাম কেন। দুই, আমি ফিরে আইছি মা, এখানে হবে আমি ফিরে এসেছি মা। বাসে ছিলি তালি, বেসে ছিলে তাহলে। তারপরে চার নম্বর, তোর জন্য বাসে আসি বাপ, তোর জন্য বেসে আসি বাবা। পাঁচ নম্বর, লোক আইছিল আমার খোঁজ নিতি, এখানে হবে লোক এসেছিল আমার খবর নিতে। তারপরে ছয় নম্বরটা, একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে, এটা হবে একদিন মিলিটারি আসলো গামে আগুন দিতে। তারপরে সাত নম্বরটা, রহিমের খোঁজ জানে কিডা, এখানে হবে রহিমের খবর জানে কে। আট, সে কোহানে মরিতেছে তার আমি কি জানি, সে কোথায় মরতেছে তার আমি কি জানি। তারপরে নয় নম্বর, তোমার রহিম ছিল কনে, কও তো দেহি, এটা ক ও হবে, হ্যাঁ মাত্র হবে না। তোমার রহিম কোথায় ছিল বলো তো দেখি। দশ নম্বরটা, তুই নড়াইয়ে ছিলি বাপ, এখানে হবে তুই লড়াইয়ে ছিলি বাবা, তুই লড়াইয়ে ছিলি বাবা। তো এইভাবে আমরা 10টা বাক্য তৈরি করে দিলাম। আশা করি তোমরা এইভাবে লিখলে হয়ে যাবে। এখানে আঞ্চলিক বাক্য এবং প্রমিত রূপ লিখতে বলা হয়েছে, তো আমরা সমাধান করে দিলাম। আর আমাদের ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।